বাংলাদেশ থেকে কৃষি খাতে 5 বছরের জন্য কর্মী নেয়ার সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে গ্রিসের সংসদ। এই চুক্তির আওতায় দেশটিতে 5 বছরের জন্য 15,000 বাংলাদেশী অবৈধ কর্মীকে ভিসা দেওয়া হবে। এছাড়া প্রতি বছর 4,000 কর্মী মৌসুমী কর্মভিসায় গ্রিস যাবে। এদিকে ভিসা সংক্রান্ত সব জটিলতা মিটিয়ে নির্বিঘ্নে কাজ করার সুযোগ চান দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহাদি হাসান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের সাথে জনশক্তি রপ্তানি বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি সই করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিলটি গ্রিসের সংসদে উত্থাপিত হলে এর অনুমোদন দেয় গ্রিক সংসদ। এই চুক্তির বাস্তবায়ন হলে প্রতি বছর 5 বছর মেয়াদী ভিসা পাবে 4,000 বাংলাদেশি কর্মী। এই কর্মীরা বছরের 3 মাস বাধ্যতামূলক নিজ দেশে কাটিয়ে বাকি 9 মাস গ্রিক সরকারের বেতন ভাতা অনুযায়ী কাজ করতে পারবেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রথম ধাপে প্রায় 15,000 কৃষি শ্রমিক নেবে গ্রিস সরকার। এছাড়া শর্ত সাপেক্ষে গ্রিসে থাকা 15,000 অবৈধ প্রবাসী বাংলাদেশিদের 5 বছর গ্রিসে থাকার বৈধতা দিতে যাচ্ছে দেশটির সরকার। তবে সব বৈধতাকরণ পদ্ধতি সহজ করে পুলিশি হয়রানিমুক্ত কর্মপরিবেশের দাবি জানান গ্রিসের প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা নিয়ে এখানে 10-12,000 বাঙালি আছি অবৈধ, আমরা খুব সমস্যায় আছি, পুলিশের দরবাকর, কোনো ব্যবসা বাণিজ্য করে খাওয়া যেতেছে না। আপনারা সবাই আমাদের প্রতি খেয়াল রাখবেন, গিরি সরকারের প্রতি অনুরোধ। আমরা এই দেশের যে 5 বছর অনুমতি কাজ করবো, দ্বিতীয় কথা কি আমরা সামনে যে 5 বছর কাগজটা কি রিনিউ করতে পারো কিনা না পারো, এটা এই দেশের সরকারের জন্য আমি অন্তত আবেদন জানাই, যাতে আমরা 5 বছরের পরে কাগজটা রিনিউ করলে আমরা যেন কাজ করতে পারি। এর প্রথম লিগালের কথা পরে ছিল কথা 5 বছর পরে এই দেশের আপত্তিটা পাসপোর্ট দেবে, ওইখানে 25 বছর পার হয়ে গেছে, তাও এখন ওই লাইনে আর নাই সরকার। পাসপোর্ট তো দূরের কথা, কাগজ রিনিউ করে দেয় না। যাদের অরিস্ত ফোরনো কয় মানে আনলিমিটেড কার্ড দিছিল, তাদের এখন আনলিমিটেড শেষ হওয়ার পরে 3 বছরে কার্ড দিতেছে। এদিকে বৈধ ভিসা প্রদান প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসীরা। আমি এই ব্যাপারে আমাদের বাংলাদেশ এমবাসি ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন, যাতে আমাদের প্রবাসীদের উপকার হয়, আমাদের প্রবাসীদের লাভ হয় এবং আমরা শান্তিমতে এই ভিসা বসবাস করতে পারি, থাকতে পারি। এই ভিসায় সেনজেনভুক্ত দেশ গ্রিসে যাওয়ার পরও কর্মীরা ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবেন না। এছাড়া কোনো কর্মীর দেশ থেকে নিজ পরিবার আনার কোনো ধরনের সুযোগ থাকছে না এই ভিসায়। চুক্তি অনুযায়ী 5 বছর পর বাংলাদেশে ফেরত আসতে হবে কর্মীদের, তবে পরবর্তীতে নির্দিষ্ট মালিকের অধীনে আবারও ভিসা নিয়ে গ্রিসে প্রবেশের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নতিস মিতারাচি। মাহাদি হাসান, আরটিভি।